হাই বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? ভালো আছেন? আজকের দেখুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। রেসিপিটা হলো দই তেলাপিয়া। দই তেলাপিয়া আমি কিভাবে বানাই প্রথম থেকে থালি শেষ পর্যন্ত দেখুন আমি কি কি উপকরণ দিচ্ছি। বেশি কিছু না, সামান্য কিছু উপকরণ দিয়ে দই তেলাপিয়াটা বানাবো। খেতে যেমন টেস্টফুল হবে, খুব স্বাদেরও হয়, খেতে খুব সুন্দর ভালোও লাগে। তা আপনাদের সাথে আমি শেয়ার করছি এই মাছটা, দই তেলাপিয়াটা। তা কী কী উপকরণ দিচ্ছি দেখে নিন। প্রথমে তো তেলাপিয়াটা লাগবেই দই তেলাপিয়ার জন্য। তেলাপিয়া, দই, দই লাগছে দই তেলাপিয়ার জন্য, পোস্ত, সর্ষে, লবণ, হলুদ, তেল, আর ফোড়নের জন্য শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন। দেখেন, কাঁচা পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি, আর কয়টা আমি লঙ্কা সর্ষে পোস্তর সাথে পেস্ট করে নেবো। চলুন আমি এবার কিভাবে বানাচ্ছি তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আমি কিভাবে বানাই সর্ষে দই তেলাপিয়াটা। প্রথমে আমি মাছগুলো ভেজে নেবো। মাছগুলো ভাজার জন্য আমি নুন হলুদ মিশিয়ে নেবো, হলুদ সামান্য আর নুন দিয়ে মিশিয়ে নেবো। দেখেন নুন হলুদ মিশানো হয়ে গেল আমার মাছটা। দেখুন আমি এই সর্ষেটা, সর্ষে আর পোস্ত আর কাঁচা লঙ্কাটা একসাথে আমি পেস্ট করে নেবো। পোস্তটা দিয়ে দিলাম আমি 10-12 গ্রাম পোস্ত নিয়েছি, 10 গ্রাম সর্ষে নিয়েছি, 100 টক দই নিয়েছি, আর 4টে কাঁচা লঙ্কা। দেখেন এইটা একসাথে আমি পেস্ট করে নেবো সবটাকে। চলুন আমি টক দইটাও ফেটে নিই, সব আমি রেডি করে রাখি। টক দইটাকেও ফেটে নিতে হবে ভালো করে, এইভাবে ফেটে নেবেন আপনারাও টক দইটাকে। হ্যাঁ, টক দইটা আমার ফাটানো হয়ে গেছে, আমি মশলাটাও পেস্ট করে নিয়েছি যেইটুকু লাগবে মশলা। সর্ষে আর কাঁচা লঙ্কার পোস্তটা একসাথে আমি পেস্ট করে নিয়েছি। চলো নেবেন মাছগুলো ভেজে রেসিপিটা করতে শুরু করি। দেখবেন যদি ভালো লাগে রেসিপিটা প্লিজ প্লিজ লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দেবেন। দই তেলাপিয়া, দেখুন কড়াইটা আমি বসিয়ে দিচ্ছি, কড়াইতে আমি গ্যাসেতে আমি কড়াই বসিয়ে দিচ্ছি, কড়াইটা আমি গরম করে নেবো, আর গরম হোক মাছটা ভাজার জন্য। চলুন ধর কড়াই গরম হয়ে গেছে, আমি কড়াইতে তেলটা দিয়ে দিলাম। দেখুন আমি মাছটা নিয়েছি, 500 গ্রাম মাছ, 100 গ্রাম সুষের তেল ব্যবহার করব। তেলটা গরম হওয়ার অপেক্ষা কর। তেল আমার গরম হয়ে গেছে, আমি মাছগুলো ভেজে নেবো। মাছগুলো খুব কড়া করে ভাজতে হবে না, মাছটা আমার 1 পিস হয়ে গেছে। ভাজা হয়ে গেছে, মাছটাকে আমি এবার তুলে নেবো, দিয়ে এক একে মাছগুলো দেবো। মাছ আমার ভাজা হয়ে গেল দই তেলাপিয়ার জন্য। আমি প্রথমে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কার ফোড়ন দেবো। এরকম শুকনো লঙ্কার ফোড়ন আর পাঁচ ফোড়ন দিয়ে দিলাম। তারপরে কাঁচা পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচি 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 করে, আর এই লঙ্কা কুচিটা আমি দিয়ে দিলাম। এইটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে, লাল লাল করে ভেজে নিতে হবে। চলুন লাল লাল করে ভেজে নিন। দেখুন পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে লাল লাল করে, আমি স্বাদ মতন চিনি দিয়ে দিলাম, স্বাদ মতন লবণ, প্রয়োজন মতন আপনাদের লবণ দেবেন, আর সামান্য পরিমাণ হলুদ দিলাম। মাছে তো হলুদ দোয়াই আছে, মাছটাকে নুন হলুদ দিয়ে ভিজেছিলাম বলে অল্প করে নুন হলুদ দিলাম আবার আমি, দিয়ে এইটাকে নেড়ে চেড়ে নিলাম। নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি পোস্ত আর কাঁচা লঙ্কা বাটাটা
পেস্ট করে রেখেছিলাম সেটাকে একটু জল দিয়ে একটু জল দিয়ে আমি ধুয়ে নিয়েছি। আমি আবার একটু জল দিয়ে দেবো, পোস্ত আর কাঁচা লঙ্কা বাচ্চাকে দিয়ে দেবো। চলুন এখানে এক বাটি আমি জল দিয়ে দিলাম, ওই মিক্সি বাটি ধুয়ে পোস্ত এটা সব দইটাও দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে নেবো, মাছটাকে দিয়ে দেবো। কুটকে দেবো, ঢাকা দিয়ে দেবো, হালকা করে আঁচ দিয়ে ঢাকা দিয়ে দেবো। মাছটাকে হতে 5 মিনিট কানে ঢাকা দেওয়া থাকবে। চলুন মাছটা তাহলে হোক, চলুন 5 মিনিট হয়ে গেলে দেখি কতদূর হলো। 5 মিনিট আমার হয়ে গেছে, বাবা নিচে ধরে যাচ্ছিল প্রায় 250 না দেখলে। তেলা দই তেলাপিয়া, দই তেলাপিয়া আমার রেডি দেখছি। আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই ভালো লাগলে বানাবেন। চলুন নেবেন, গ্যাসটাকে অফ করে দিই, নামিয়ে নেব। দেখুন দই তেলা পেঁয়াজা রেডি আমার হয়ে গেছে। আপনাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ প্লিজ লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দেবেন। এই সরি দই কাটলে বলছি, দই তেলাপিয়া।